কি অবস্থা মাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো এই হচ্ছে আমার বাইকের পুরানো লুক। আমার বাইকের পুরানো লুকটা এমন ছিল, আর আমার বাইকে আমি রিমের কালার করছি, অনেকে দেখছেন। আর কোন কালার করছি, কয়টা লেয়ার পড়ছে কালারে, কী কীভাবে ইউজ করা হয়েছে, সব কিছু মিলে আজকের ভিডিওটা আপনাদের জন্য, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে কেমনে কী করলে ভালো হয়। সো এই হচ্ছে আমার বাইকের ফুল ফিনিশড লুক, মানে হচ্ছে বাইক সেট আপের পরে কেমন লাগতেছে। বাট আমার ফার্স্টে বলে রাখি, আমার বাইকের কালার, রিমের যে কালারটা করা হয়েছে এটা কিন্তু সিলভার কালার, নট হোয়াইট। সো প্রথমে হচ্ছে টায়ার খুলে রাখা হয়েছে, অ্যান্ড দেন টায়ারগুলো ভালো করে পরিষ্কার করা হচ্ছে। বিকজ অফ আমার টায়ারের যে গ্রিপ আছে, গ্রিপ মোটামুটি ভালো ছিল, সো আমি টায়ারটা সেল করে দিছি। আর এই হচ্ছে আমার বাইকের রিম পুরানটা, যেটা হচ্ছে ভালো করে ওয়াশ করা হচ্ছে। টায়ারে জেল দেওয়া ছিল, যার ফলে রিংগুলোতে একটু ময়লা আছে, মানে যেগুলো একদম চিপকায় ছিল। সো আমার রিংয়ের সামনের রিংয়ের কালার কিন্তু ভালোই ছিল, বাট পিছের রিংয়ের কালার পুরো ফেড হয়ে গেছিলো, যেটা ভিডিওতে বোঝা যায় না, ছবিতে বোঝা যায় না, কিন্তু আসলে গেছিলো। সো আমার রিং ওয়াশ করার পরে আমি যে ইজি বাইকে করে নিয়ে যাচ্ছে, আর এই যে দেখছেন যে হিট দিয়ে ডিস্কের প্লেট খোলার ফলে আমার রিমের কালারটা নষ্ট হয়েছে সামনের। তো সব মিলায় হচ্ছে আমার কালার চেঞ্জ করার খুব দরকার ছিল। আর এইখানে হচ্ছে নিয়ে আসছি আমাদের রফিকুলের গ্যারেজে, ও হচ্ছে ভালো পেইন্ট করে আমাদের এলাকাতে। আর সো ও রিমের যে আপনার পুরনো যে কালারটা আছে দেখছেন, কেমনে ডইলে ডইলে পরিষ্কার করছে, ভিতরে যে সাদা লেয়ার আছে, কোটিংয়ের লেয়ার বের করে ফেলছে, এমনভাবে ডলছে, অ্যান্ড এ টু জেড এভরিথিং পুরোপুরি ভালোভাবে ডলাডলি করছে, যাতে হচ্ছে আমার কালারটারও ভালোভাবে টেকে টেকসই হয় আর কি। সো আমি আমার রিংয়ের কালার যেটা করছি ওইটা হচ্ছে কালার হয়েছিলো হচ্ছে আপনার সিলভার কালারের, ওইটা R15M এর যে সিলভারটা আছে ওই সেম সিলভারটাই করা হয়েছে। একটু 19-20 হয়েছে, বাট হ্যাঁ দ্যাটস ফাইন, যেটা হয়েছে মাশাল্লাহ ভালো হয়েছে। দিনের বেলা তো পুরো গ্লেজ দেয়, লাইক হচ্ছে সিলভার ক্রোম কালার যেটা আছে না, সিলভার ক্রোম কালারের মতো লাগে। আর এই যে ডলতেছে, এ হচ্ছে বাবু, মানে হচ্ছে আমাদের রফিকুলের ছোটো ভাই। সো ওরে আমি বললাম যে ভাই তুই এই টুরিংটা ভালো করে ডলিস। আর এই হচ্ছে আমাদের এখন ফার্স্ট লেয়ারটা মারা হবে, আর এটা যে লেয়ারটা মারা হচ্ছে এটা হচ্ছে প্রাইমার বলে। অ্যান্ড প্রাইমারের কাজ যেটা হচ্ছে এই যে দেখছেন না, গ্রে কালার মতো একদম আমার পুরো বাইকের কালারের সাথে মিলে যাচ্ছে। সো গ্রে কালারটার কাজ হচ্ছে, গ্রে কালারের যে স্প্রেটা দিচ্ছে এইটা হচ্ছে প্রাইমার। আর প্রাইমারটা হচ্ছে আপনার যে কালার আছে না, কালারটা একটু মানে ধরে রাখে, আঁকড়ায় ধরে রাখে, লাইক ওই যে নিচে যে সাদা যে কোটিং আছে না ফার্স্ট লেয়ার, ওইটার মতোই কাজ করে হচ্ছে প্রাইমার। সো যারাই কালার করেন না কেন, অবশ্যই যে ভালো কোনো কালার করতে গেলে প্রাইমারের একটা দরকার অবশ্যই আছে। সো প্রাইমারের ছাড়া কোনো কালার লং টার্মে টেকসই হবে না। সো এই হচ্ছে আমার প্রাইমার মারা কমপ্লিট একটা, অ্যান্ড বাদ বাকি এরপরে যে প্রসেস ওইটা হচ্ছে আমাদের এখন স্প্রে কালার মারা হবে। সো প্রাইমার মারার পরে পুরো একদিন শুকানো হয়েছে, মানে এক রাত পুরো শুকানো হয়েছে। তারপরে একটা ফার্স্ট লেয়ার মারা হচ্ছে, সাপোর্ট লেয়ার বলে এটা ওরা, সাপোর্ট লেয়ার মারার পরে আরও কিন্তু টোটাল তিনটা লেয়ার মারা হয়েছে। তাহলে হচ্ছে চারটা না পাঁচটা জানি লেয়ার পড়ছে, তারপরে যে ফাইনাল লুকটা আসে। সো লাস্টে যে লেয়ারটা মারা হয় ওইটারে বলে হচ্ছে হার্নার। সো হার্নারের কাজ যেটা সেটা হচ্ছে আপনার কালারে টেকসই করে, লাইক ওই যে আসে না অনেক সময় আয়রন লাগলে হলুদ হয়ে যায় হ্যান ত্যান, এগুলো প্রিভেন্ট করে, ঠিক আছে। আর হচ্ছে মুছতেও সুবিধা হয়, লাইক কালি পড়লেও, চেনে যে কালি পড়লেও ডলা দিলে উঠে যায়। সো সবাই যারা লং টার্মের জন্য চিন্তা করে বাইকের কাজ করাবেন, তারা অবশ্যই হার্নারটা মারে নেবেন। আমার জ্ঞান ন্যূনতম সীমিত, তারপর আমি যেটা যতদূর জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।